জি সম্মানিত ভাই ও বোনেরা, কয়েকটি প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সংক্ষেপে। আপনারা নাকি মাযহাব মানা শিরিক বলেন, এটা কি সঠিক? এটা একেবারে মিথ্যা কথা সমূহের মধ্যে থেকে উচ্চ মানের একটি মিথ্যা কথা। আমরা কখনো মাযহাব মানা শিরিক বলি না। মাযহাব বলতে অনেক ধরনের মাযহাব আছে। মাযহাব মানে মত, পথ, তরিকা। মাযহাব আকীদার মাযহাব আছে, আকীদার অনেকগুলো মাযহাব আছে। আকীদার মাযহাবগুলোর মধ্য থেকে একটি মাযহাব হলো বিশুদ্ধ হক মাযহাব। সেটি হলো কোন মাযহাব? সেটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাব। অর্থাৎ আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাবটাই হলো হক। তাহলে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাব মেনে চলি, তা আকীদার ক্ষেত্রে। আমলের ক্ষেত্রেও আমরা কোনো মাযহাব মানাকে শিরিক বলি না বা দোষনীয় বলি না। তবে আমরা একটা মাযহাবের অন্ধ তাকলিদ করা, এর বাহিরে সহি হাদিস পাওয়ার পরেও ওই মাযহাবের মতটাকে ধরে রাখা, এটাকেই আমরা ভুল মনে করি। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যে প্রত্যেক মাযহাবের মধ্যে, অর্থাৎ হানাফি, শাফেবি, মালিকি, হাম্বলি, আরো যে সকল মাঝহাব, সুফিয়ান সাউরের মাঝহাব, আউজাইর মাঝহাব, আরো অনেকগুলো মাঝহাব আছে, প্রত্যেক মাঝহাবের কিছু কিছু এমন মাসআলা আছে যে মাসআলাগুলো দঈফ হাদিসের উপরে নির্ভরশীল। তো যে মাসআলা, ওই মাসআলার দলিলটা দঈফ হাদিসের উপরে নির্ভরশীল, সেখানে অন্য মাঝহাবে দেখা গেছে যে সহি হাদিসের উপরে ওই মাসআলাটা আছে। তো সেই ক্ষেত্রে আমরা সহি হাদিস ভিত্তিক, সহি হাদিস নির্ভর যে মাসআলাটি, সেইটা মানাকে আমরা সহি মনে করি, অধিকতর বিশুদ্ধ মনে করি। কিন্তু আমরা মাযহাব মানাকে শিরিক মনে করি না বা মাযহাব মানাকে হারাম মনে করি না। তবে মাযহাবকে যদি এমন বানায় ফেলি যে সহি হাদিস পাওয়ার পরেও আমার এটা মানতে হবে, এটা দোষনীয় বিষয়। বাচ্চা জন্মের পর এক কানে আজান, অন্য কানে একামত দেওয়ার বিধান কি? জি, এক কানে আজান, এক কানে একামতের ব্যাপারে একটি হাদিস রয়েছে, তবে হাদিসটি সহি না, হাদিসটা দঈফ। তবে বাচ্চা জন্মের পরে আজান দিতে হবে, এই আজান দেওয়ার বিষয়টা সহি হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, একজন ভাই জানতে চেয়েছেন, একজন পীরের ছেলে অনেক সময় ওয়াজে বলেন তিনার বাবা গায়েবের খবর জানতেন, মহিলাদের 10-12 বছর বাচ্চা না হইলে ফিরের তাবিজে বাচ্চা হইতো, নাউজুবিল্লাহ, এমনকি তিনি তাবিজের ভিতরে বাচ্চার নাম লিখে দিতেন, বাচ্চা হওয়ার পর এই নাম রাখতে রাখতে ছেলে নাম এই হবে, এটা তিনি 10-15 মাস আগেই জানতেন, এমন প্রমাণ নাকি অনেক আছে, এই বিষয়ে ইসলাম কি বলে? এই বিষয়ে ইসলামের নীতিমালা হলো এই যে কথাগুলো বলা হয়েছে, এই কথা যদি কোনো আলেম বা কোনো ব্যক্তি বলেন, তিনি সুস্পষ্ট একজন তাগুত, তিনি হলেন তাগুত, তিনি আল্লাহর ওলি বা বুজুর্গ তো দূরের কথা, তিনি একজন তাগুত। তাগুত তাকে বলা হয় যিনি মান ইদ্দা আল গায়ব, মানে তাগুত অনেক ধরনের আছে, তন্মধ্যে প্রধানত 5 প্রকারের তাগুত আছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ প্রধানত 5 প্রকারের তাগুতের বর্ণনা করেছেন, আমার ইমানের 3 মূলনীতি বইয়ের মধ্যে বর্ণনা আছে বিস্তারিত, যে এই 5 প্রকারের তাগুতের মধ্যে এক প্রকারের তাগুত হলো যে লোক নিজেকে এলমে গায়েবের দাবি করেন, যিনি মনে করেন যে এই ছেলে মেয়ে কি হবে, ছেলে হবে না মেয়ে হবে তিনি এটা জানেন, তারপরে বাচ্চা না হলে উনি বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি এই পাওয়ারফুল, তিনি একজন তাগুত। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলছেন যে গায়েবের বিষয়ে আল্লাহ ছাড়া কারো কাছে জ্ঞান নাই, অসংখ্য আয়াত আছে, এবং রেহেমের ভিতরে কি আছে আল্লাহ বলছেন যে এটা ওয়ামা ইন্নাল্লাহ ইন্দাহু আল-মুসাআ, তারপরে ওয়াইয়ুনাজ্জিলুল গাইজ, কখন বৃষ্টি হবে, তারপরে কেয়ামত কখন হবে, ওয়াইয়ালামু মা ফিল আরহাম, রেহেমের ভিতরে কি আছে, এইগুলো হলো এলমে গায়েবের বিষয়, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো কেউ যদি দাবি করে আমিও জানি, তাহলে আল্লাহ পাকের এলমে গায়েবের সে দাবিদার হয়ে গেল। জি, আল্ট্রাসোনোগ্রাম করে তখনই জানে যখন একটা বাচ্চা পরিপূর্ণ রূপ লাভ করে, তখন
তখন এটা মেশিনের সাহায্যে জানে দেখা যায়, এটা জানে না, এটা হলো দেখা যায় যে এটা মেশিনের সাহায্যে এখানে কি আছে ভিতরে। এটা কিন্তু এটা পরিপূর্ণ হওয়ার আগে বা যখন কিছুই ছিল না এই এই রেহেমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন তখনও জানেন যে এই রেহেমের ভিতরে কয়টা ছেলে আছে, কয়টা মেয়ে আছে, কি আছে না আছে সব জানেন। কিন্তু যখন পরিপূর্ণ রূপ লাভ করে, দেখবেন পরিপূর্ণ রূপ লাভ করলেও অনেক সময় আপনি বারবার আলট্রাসোনোগ্রাম করতেছেন, ডাক্তার বলতে পারতেছে না ছেলে হবে না মেয়ে হবে, মানে স্পষ্ট দেখা যাচ্ছে না, তা স্পষ্ট দেখা না গেলে তিনি বলতে পারতেছেন না, অর্থাৎ তিনি এলমে গায়েবের দাবি করতেছেন না, তিনি ওখানে মেশিনে দেখা যাচ্ছে ওইটাই বলতেছেন। কিন্তু না দেখে বা পরিপূর্ণ হওয়ার আগে যদি কেউ দাবি করে সেটা এলমে গায়েবের বিষয়। মেয়ে মানুষ ব্যাংক থেকে লোন নেয়, যে মানুষ ব্যাংক থেকে লোন নেয় তার পিছনে নামাজ পড়া যাবে কি? জি, ব্যাংক থেকে লোন নেয় বলতে অর্থাৎ তিনি সুদি লেনদেন করেন, তো সুদি লেনদেন করেন, তিনি হারাম কাজ করেন, তিনি কবিরা গুনাহ করেন, তো কবিরা গুনাহকারীর পিছনে সলাৎ আদায় করলে সলাৎ হবে, শিরিককারীর পিছনে সলাৎ আদায় করলে সলাৎ হবে না। এই জন্য তিনি কবিরা গুনাহ করেন তার পিছনে সলাৎ আদায় করলে হবে, তবে মসজিদ কমিটি ইমাম নিয়োগ দেওয়ার সময় তাকে এই ধরনের লোককে যিনি প্রকাশ্যে কবিরা গুনাহ করেন, যার উপার্জনে হালাল না, যিনি সুদের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, এরকম ব্যক্তিদেরকে ইমাম নিয়োগ দিবেন না। আপনাদের সমাজে আমাদের সমাজের প্রচলিত বার্ষিক ওয়াজ মাহফিল বেদাত কিনা? না, বার্ষিক ওয়াজ মাহফিল বেদাত না, কারণ এটা যেমন মৃত্যুবার্ষিকী পালন করে, মৃত্যুবার্ষিকীটা যেই দিনে মারা গেছে সেই দিনে পালন করে, তারপর অন্যান্য যে বার্ষিকী গুলো আপনার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী বা যেসব বার্ষিকী আছে এগুলো কিন্তু সারা বছর একই দিনে করে, সারা বছর একই তারিখে একই সময়ে করে, কিন্তু ওয়াজ মাহফিল এরকম একই সময় করে না, এটা হলো বছরে একবার করে দেখে বার্ষিক বলা হয়, কিন্তু এটা ওই রকম দিন ক্ষণ সময় নির্দিষ্ট করে দেয় অমুক মাসের এত তারিখে প্রতি বছর এই তারিখে এইভাবে করা হয়, এইভাবে করা হয় না, তো এই জন্য এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত হবে না। জি, যদি এরকম নির্ধারণ করা থাকে যে এই তারিখের মধ্যে করা, তো এটা অনেক সময় সুবিধার জন্য যে সারা বছর মানুষ মনে রাখলো যে অমুক সময় অমুক জায়গার মাহফিল হবে, তো এরকম মাহফিল হইলে যদি ওই তারিখ থাকে ওই দিনটাকে নির্দিষ্ট কোনো ফজিলতময় বরকতময় মনে না করে যে ওই দিনের বিশেষ কোনো ফজিলত, যে এই দিনে যেহেতু আমাদের হুজুরের এখানে ওরস হবে বা মাহফিল হবে বা হালাকা হবে, হালাকা জিকির হবে, তো এই দিনটা খুব বরকতময় ফজিলতময় এরকম মনে করলে তখন এটা অবশ্যই বিদআত হয়ে যাবে। কিন্তু এরকম মনে না করে যদি আপনার এরকম তারিখগুলো নির্দিষ্ট করে রাখা হয়, বিশেষ করে অনেক বড় সমাবেশ হয় তখন তাদের অনেক অনুসারী, তখন মনে করা হয়েছে একটা দিন নির্দিষ্ট থাকলে সবাই আগে থেকে জানবে যে অমুক তারিখে আমাদের এলাকায় অমুক মাহফিলটা হয়, তো এই জন্য শরীয়তের দৃষ্টিতে এটা বেদাত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো আহলে হাদিস শব্দটি ব্যবহার করেছেন? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ অনুসরণের ব্যাপারে তাকিদ দিয়েছেন, কোরআন সুন্নাহ অনুসরণের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাক তফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিহি, আল্লাহর কিতাব আর সুন্নতের অনুসারে অনুসরণ করার জন্য বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। তো যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী তারাই মূলত আহলুল হাদিস। তো আহলুল হাদিস মানে আহলুল কোরআন ওয়া সুন্নাহ, হাদিস কোরআনকেও হাদিস বলা হয়, সুন্নাহকেও হাদিস বলা হয়, এই জন্য হাদিস শব্দটা ব্যাপক হওয়ার কারণে যুগে যুগে আহলুল এলেমগণ এই শব্দটা ব্যবহার করেছেন, আসহাবুল হাদিস, আহলুল হাদিস। তবে এই শব্দে পরিচয় দিতে হবে এটা মুসলিমের জন্য জরুরি বিষয় না, কিন্তু কোরআন সুন্নাহর অনুসরণ করাটা প্রত্যেক মুসলিমের জন্য জরুরি বিষয়, তো এই জন্য নাম কি এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো আমি কোরআন সুন্নাহর অনুসরণকারী কিনা, কোরআন সুন্নাহ অনুসরণ করি কিনা। তবে কেউ এই নামে পরিচয় দিলেও এটা দোষনীয় নয়, যুগে যুগে অসংখ্য আহলুল এলেম এই নাম দিয়ে এই শব্দ দিয়ে তাদেরকে পরিচয় দিয়েছেন, এই জন্য এটা পরিচয় দেওয়াও দোষনীয় না। আবার কেউ যদি এই শব্দ পরিচয় না দিয়ে কোরআন সুন্নাহ মেনে চলেন, কোরআন সুন্নাহর অনুসরণ করেন, এটাও দোষনীয় না। আর
অনেকগুলো শব্দ আছে, পরিবেশ আছে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে থাকাটা শব্দটা বলাটা এটা জরুরি না। এটা যুগের প্রেক্ষিতে, সময়ের প্রেক্ষিতে, এটা উম্মার প্রয়োজনে তখন একটা জিনিস চালু করতে হয়, তখন সেটার নতুন নাম দিতে শরীয়তে কোনো অসুবিধা নেই। যেমন ধরেন এই আমরা যে ওয়াজ মাহফিল বলি, তাফসিরুল কোরআন মাহফিল বলি, এরকম বিভিন্ন মাহফিল করি না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শব্দগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এইভাবে আসেনি যে তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল এরকম শব্দে বা এরকম নামে নাই। আমরা মাদ্রাসা শব্দটা ব্যবহার করি, সবগুলো আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, মাদ্রাসা ব্যবহার করি না। মাদ্রাসা শব্দটাও এই অর্থে হাদিসের কোথাও নাই, তো এই জন্য এই এই শব্দগুলো হুবহু এইভাবে হাদিসে থাকাটা জরুরি বিষয় নয়। ওয়াল্লাহু আলামু বিসওয়াব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।